আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলে খুব সহজে তৈরি করা যায় এমন একটি মজাদার মুচমুচে নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো চাইলে বেশি করে একসাথে তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটি মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করা যাবে। ময়দা নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ কালো জিরা, 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যাবে, বাটার কিংবা রান্নার তেলও ব্যবহার করা যাবে। তো এখন এই সবগুলো উপকরণকে ময়দার সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, তাতে করে নাস্তাটি অনেক বেশি মচমচে হবে, যত ভালো করে মাখানো হবে। তো মাখানোটা ভালো হয়েছে কি না এরকম মুঠো করে যখন দেখবেন ঠিক এরকম হচ্ছে বোঝা যাবে ভালো করে মাখানো হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল পানি, অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডু তৈরি করে নিব। অল্প অল্প পানি দিতে হবে, আর একবারে বেশি করে পানি দিয়ে দিলে অনেক সময় ডুটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে আমি এই ডুটা তৈরি করে নিচ্ছি। আর পানিটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে তৈরি করতে হবে এই ডুটা। তো আমি এই ডুটাকে ঠিক এভাবে একটু শক্ত রেখে তৈরি করে নিয়েছি। ডুটা যখন তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট রেখে দিলেই হবে। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন আমি এই ডুটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। তো এখন ডুটাকে মথে নেওয়ার পর এই ডুটাকে আমি ছোটো ছোটো করে ভাগ করে নিব। একটা বোর্ডের উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, তারপর এই ডুটাকে ভাগ করে নিচ্ছি। এরকম ছোট ছোট করে ভাগ করে নেওয়ার পর একটি ভাগ নিয়ে তারপর আমি একটা রুটি বেলে নিব। ময়দার পরিবর্তে আপনারা চাইলে তেল দিয়ে রুটিটা বেলে নিতে পারেন। তো এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি, আর রুটিটা কিন্তু মোটা হওয়া যাবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম পাতলা হবে। তারপর একটা প্লেটের উপর নিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি আরও একটি বাগ নিয়ে নিচ্ছি ডুয়ের থেকে। তো এখানে ডুয়ের একটি বাগ নেওয়ার পর কিছুটা ময়দা ছিটিয়ে আবারও ঠিক আগের মতো করে একটি পাতলা রুটি বেলে নিব। এই রুটিটাও বেলা হয়ে গিয়েছে, ঠিক একইভাবে আমি এরকম 3টি রুটি বেলে নিব। এই যে দেখুন 3টি রুটি আমি বেলে নিয়েছি। এখন আমি এই বোর্ডের উপর প্রথমে একটি রুটি নিয়ে নিলাম, তারপর উপরে কিছুটা ঘি দিয়ে এভাবে ছড়িয়ে নিতে হবে। তো ঘিটা ছড়িয়ে দেওয়ার পর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে, ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তা আমি ময়দা ছিটিয়ে দিলাম, তারপর আবার একটা মানে রুটি এভাবে উপরে রেখে দিলাম, আবারও একইভাবে ঘি দিয়ে তারপর ময়দা দিয়ে দিলাম, এভাবে ছড়িয়ে দিতে হবে। আর আবারও একটি রুটি নিয়ে নিলাম। তো আমি এখানে 3টি রুটি দিয়েছি, আপনারা চাইলে 4টি কিংবা 5টি রুটিও একসাথে করে নিতে পারেন। তো 3টি রুটি দেওয়ার পর উপরে ময়দা ছিটিয়ে তারপর রুটিটাকে বেলে নিচ্ছি বড় করে। তো একসাথে করে রুটিটাকে বড় করে বেলে নিতে হবে। তো রুটিটা বেলে নেওয়া হয়েছে, তারপর আমি রুটিটাকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে। এইভাবে রুটিটা কেটে নেওয়ার পর এখন আমি এখান থেকে 1টি রুটির বাগ নিয়ে ঠিক এরকম করে ফোল্ড করে নিচ্ছি। আর এই যে মানে এখানে একটু পানি লাগিয়ে তারপর আঁকিয়ে দিলে আর এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বাজার সময়। তো এইভাবে আমি আরও একটি মানে রুটির বাগকে এভাবে ফোল্ড করে নিয়েছি। আমি একটু পানি দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। সুবিধার জন্য আমি আরও একটি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে করে ফোল্ড করে নিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখানে কিছু আমি তৈরি করে নিয়েছি, তো আমি প্রথমে এগুলো ভেজে নিব, পরে বাকিগুলো বানিয়ে আবার বাকিগুলো ভেজে নিব। তো আমি প্রথমে এখানে চুলায় একটা প্যান বসিয়ে এখানে 2 কাপের মতো রান্নার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হলেই এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে।
তারপর দিয়ে চুলারাশটা মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। চুলারাশটা কিন্তু ফুল আঁচে রেখে ভাজা যাবে না, তাহলে কালার চলে আসবে কিন্তু মচমচে হবে না, ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে। তো চুলারাশটা আমি মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বাস্তে বাস্তে যখন দেখবেন ঠিক এরকম কালার এসেছে, হালকা ব্রাউন কালার, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা নামানোর পর আরও কিছুটা কালার হবে। তো ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে তেলটা ভালো করে ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। এই যে দেখুন চুলা থেকে নামানোর পর কিন্তু কালারটা আরও কিছুটা মানে কড়া এসেছে। তো এই ঠিক এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর কতটা মচমচে হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন কতটা মচমচে হয়েছে। আপনারা এই নাস্তাগুলো অনেক বেশি করে তৈরি করে তারপর কোনো এয়ারটাইট বক্সে কিংবা বয়ামে ভরে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং মচমচে থাকবে, খেতেও দারুণ মজার হয়। অবশ্যই তৈরি করবেন। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন।